এবছর এইচএসসি পরীক্ষা হচ্ছে না, সরকারের এমন ঘোষণার এক মাস পেরোলেও এখনো চূড়ান্ত হয়নি রেজাল্ট তৈরির নীতিমালা। এজন্য ফল ঘোষণার প্রক্রিয়া এবং সময় নিয়ে দুশ্চিন্তায় লাখো শিক্ষার্থী আর অভিভাবক। বোর্ড চেয়ারম্যানরা বলছেন এরই মধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাবনা, তবে তাড়াহুড়ো করে অবৈজ্ঞানিক পদ্ধতিতে রেজাল্ট ঘোষণা না করার আহ্বান শিক্ষাবিদদের। বলছেন ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়ার কথা। ঈশাদ সোহেলের ক্যামেরায় সজল দাসের রিপোর্ট। এইচএসসি শিক্ষার্থী পূজা, উচ্চ মাধ্যমিকে বিভাগ পরিবর্তন করাই রেজাল্ট নির্ধারণ হবে কিভাবে তা এখনো জানেন না, রেজাল্ট নিয়ে আছেন দুশ্চিন্তায়। পরীক্ষা হলো না, ফলাফল কি হবে তাও জানি না, এখন আমরা কি করব সেই সিদ্ধান্ত নিতে পারতেছি না। এমন সিদ্ধান্তহীনতায় পড়েছেন লাখো শিক্ষার্থী। পরীক্ষার ফলাফল কবে হবে, যারা বিভাগ পরিবর্তন করেছেন তাদের ফলাফল হবে কোন প্রক্রিয়ায়, কিংবা যারা ভোকেশনাল থেকে পাশ করছেন তাদের ফলাফল হবে কোন প্রক্রিয়ায়, আবার যারা উন্নয়ন পরীক্ষা দিতে চেয়েছিলেন তাদের ফলাফলও নির্ধারণ করা হবে কোন পদ্ধতিতে। আরেক শিক্ষার্থী তুর্য ভর্তি হতে চান বুয়েটে। করোনা প্রেক্ষাপটে সৃষ্ট লেখাপড়া কেন্দ্রিক নানা জটিলতা সঙ্গী করেই চালাচ্ছেন প্রস্তুতি। এটা একটা তো টেনশন হচ্ছে যে যদি পরীক্ষা দিতাম তাহলে রেজাল্টটা ভালো বা খারাপ একটা নিশ্চয় আমি বুঝতে পারতাম, যে এটা আইডিয়া করতে পারতাম কিভাবে হতে পারে। অভিভাবক শিক্ষার্থী সবাই আছেন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়। অস্পষ্টতাগুলো রয়ে গেছে, বিভাগ চেঞ্জ, বিশেষজ্ঞ বোর্ড বসে সেটা একটা সুরাহাও করা দরকার। যদি যত শীঘ্র সম্ভব রেজাল্টের বিষয়টা হয়ে গেলে আমরা ভার্সিটির আশা করতে পারি। এই যখন বাস্তবতা তখন ফলাফল তৈরির প্রক্রিয়া কি হবে তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি সরকার। বোর্ড প্রধানরা বলছেন কাজ চলছে। বেশ কিছু নীতিমালা করতে হবে, তো নীতিমালা করা হয়েছে, প্রস্তাব গেছে, ওইটা অনুমোদন হলে চূড়ান্ত হলে আমরা সেই মতো রেজাল্ট তৈরি হবে। এখনো মানে কমপ্লিট সিদ্ধান্ত হয়নি, আমরা বিভিন্ন রকম প্রস্তাব দিচ্ছি, মিনিস্ট্রি থেকে এটা অ্যাপ্রুভাল হয়ে আসবে। অটোপাসের সিদ্ধান্তই অযৌক্তিক, এজন্য জটিলতা নিশ্চিত। তবে তাড়াহুড়া করে দায়ী সারা রেজাল্ট না দেওয়ার আহ্বান এই শিক্ষাবিদের। রেজাল্ট তৈরিতেও সমস্যা সৃষ্টি হবে এবং এইচএসসি পাশ করে হায়ার এডুকেশনে, ইউনিভার্সিটিতে বা মেডিকেলে, ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার ক্ষেত্রেও বিরাট সমস্যা সৃষ্টি হবে এবং ওই ক্ষেত্রে এই সমস্যাগুলি এখন দেখা দিচ্ছে। সুনির্দিষ্ট সিদ্ধান্তের মাধ্যমে দ্রুত এই জটিলতা দূর করার কথাও বলছেন এই শিক্ষাবিদ। সজল দাস, নিউজ 24, ঢাকা।